আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি 4 বেডরুমের একতলা সুন্দর একটি বাড়ির ডিজাইন। আপনারা যারা আপনাদের গ্রামের বাড়িতে মোটামুটি 300 থেকে 350 জায়গার উপরে বাড়ি তৈরির কথা ভাবছেন, তারা এই বাড়িটি প্ল্যান এবং ডিজাইন ফলো করে বাড়ি করতে পারেন। আর আপনারা যদি আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনাদের চাহিদা মতো জমিতে করিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ডিজাইন প্রোভাইড করে থাকি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আজকে এই ভিডিওটিতে এই ডিজাইনটির বিস্তারিত সকল বিষয় এবং এর খরচ নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব, তাই অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আপনারা এই বাড়িটিতে পাবেন 4টি বেডরুম, 2টি টয়লেট, যার মধ্যে একটি অ্যাটাচড এবং একটি কমন, 1টি স্টেয়ার, 1টি ড্রয়িং বা লিভিং স্পেস, 1টি ডাইনিং স্পেস এবং 1টি কিচেন। তো চলুন আমরা বাড়িটির 3D ফ্লোর প্ল্যানটি দেখে আসি। এটি হচ্ছে বাড়িটি 3D ফ্লোর প্ল্যান। আমরা এন্ট্রি করার পর প্রথমে 1টি ড্রয়িং বা লিভিং স্পেস আমরা পাবো, আর মাঝখানে আমরা 1টি স্টেয়ার পাবো, যার মাধ্যমে আমরা দোতলায় যেতে পারবো, দোতলার ছাদে। যদি আপনার বাড়িটিকে ভবিষ্যতে দোতলা করতে চান, তাহলেও করতে পারবেন। আর আমরা পাবো 1টি ডাইনিং এবং 1টি কিচেন। পেছনের দিকে আমরা 2টি বেডরুম পাবো, এদিকে আমরা পাবো 1টি কমন টয়লেট, সামনের দিকে আমরা পাবো 2টি বেডরুম, যার মধ্যে 1টি মাস্টার বেডরুম এবং 1টি অ্যাটাচড টয়লেট। এছাড়া সামনের দিকে আমরা আরও 1টি বেডরুম পাবো এবং সামনের দিকে আমরা 2টি রুমের সাথে 2টি বেলকনি পাবো। তো চলুন এবার আমরা বাড়িটির বিভিন্ন অংশের মাপগুলো একটু দেখে আসি। আমরা যেই পোর্চের মাধ্যমে এন্ট্রি করবো সেটার মাপ হবে 7 ফিট 8 ইঞ্চি। এন্ট্রি করার পর আমরা যেই লিভিং স্পেসটি পাবো সেটাই হবে 10 ফিট বাই 9 ফিট 8 ইঞ্চি। আমাদের সামনের দিকে 2টি বেডরুম পাবো, যার মধ্যে 2টিতেই থাকবে বারান্দা এবং এগুলোর মাপ হবে 12 ফিট 2 বাই 13 ফিট এবং বারান্দাগুলো হবে 3 ফিটের। আমরা যেই টয়লেটগুলো পাবো সেগুলো হবে 5 ফিট বাই 8 ফিট 1 মাপের। আমাদের পেছনে আমরা 2টি বেডরুম পাবো, যেগুলোর মাপ হবে 13 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি। আমাদের কিচেনটি হবে 10 ফিট বাই 7 ফিট 1 মাপের এবং আমাদের ডাইনিং স্পেসটি হবে 10 ফিট বাই 6 ফিট 1 মাপের। তো চলুন এবার আপনাদেরকে আমি এই বাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র বিভিন্ন অংশগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন বাড়িটি দেখতে ভেতর থেকে এবং বাইরে থেকে কেমন হবে। তো প্রথমে আপনাদেরকে বাইরের দিকটা দেখাই, যাতে আপনারা এক্সটেরিয়র ভিউটা বুঝতে পারেন। আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন এবার আমরা ইন্টেরিয়র বিভিন্ন অংশগুলো দেখে আসি, তাহলে আমরা এর ফার্নিচার লেআউট সম্বন্ধে আইডিয়াটা নিতে পারবো। এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, আর এন্ট্রি করার পর আমরা যে লিভিং বা ড্রয়িং স্পেসটি পাবো, এই স্পেসটি হচ্ছে সেই স্পেসটি। এটি হচ্ছে কিচেন, এটি হচ্ছে সামনের দিকের 1টি বারান্দাযুক্ত 1টি বেডরুম,
এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, যার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা। তো চলুন এবার আমরা এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ পড়বে তা নিয়ে একটি বেসিক একটি ধারণা নেই। আমাদের বাড়িটির সাইজ, প্লট এরিয়ার সাইজ হচ্ছে 40 ফিট বাই 36 ফিট, অর্থাৎ টোটাল প্লট এরিয়া 1440 স্কোয়ার ফিট, অর্থাৎ প্রায় 3.3 শতকের মতো। তো আমাদের যেহেতু বাড়িটিতে ফাউন্ডেশন করতে হবে, সেহেতু ফাউন্ডেশন খরচ পড়বে 5,76,000 টাকা, এবং আমাদের ফ্লোরের টোটাল ফিনিশিং কস্ট মোটামুটি পড়বে 11,52,000 টাকার মতো। এর সাথে যদি আমরা কিছু লামসাম অ্যাড করি তাহলে আমাদের টোটাল প্রায় 18,28,000 টাকার মতো খরচ হবে এই বাড়িটি করতে। আশা করা যায় এই বাজেটের মধ্যে এই বাড়িটি করে ফেলা সম্ভব। এছাড়া যদি আপনারা এর সম্পূর্ণ ডিটেল এস্টিমেটটি আপনারা চান, ইট বালি সকল কিছুর হিসাব, তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে চেষ্টা করব পূর্ণাঙ্গ একটি এস্টিমেট প্রোভাইড করার। তো আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন। আজকের মতো এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।